লিটারি ডিভাইসেসের কথা যদি আলোচনা করা যায় সাহিত্যের কি কি কৌশল এখানে কবি অ্যাপ্লাই করেছেন সাহিত্যের কি কি কৌশল ইউজ করেছেন প্রথমত আমি বললাম সিম্বল তার কারণ উইলিয়াম বাটলার ইয়েডসকে নিয়ে যখন ওনার লিটারি টেকনিক নিয়ে যখন কিছু লিখবে ঠিক আছে তো ওনাকে সিম্বলিস্ট হিসেবে নির্দিষ্ট করে বলাটা ভুলে যাবে না তার কারণ অবশ্যই উনি একজন গ্রেট সিম্বলিস্ট তো উইলিয়াম বাটলার ইয়েডস অ্যাজ আ লিটারি কন্ট্রিবিউটার

স্মল কেবিন স্মল কেবিন কিসের সিম্বল যেখানে সেকেন্ড লাইনে বলেছেন এন্ড আ স্মল কেবিন বিল্ট দেয়ার অফ ক্লে অ্যান্ড ওয়াটলস মেজ স্মল কেবিন ইজ দ্য সিম্বল অফ কটেজ 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 ইজ অলসো দ্য সিম্বল অফ পিস ট্রাঙ্কোলিটি রাইট ওকে ঘরও কিন্তু প্রশান্তির সিম্বল ট্রাঙ্কোলিটি ট্রাঙ্কোলিটি মানে প্রশান্তি আচ্ছা তাহলে হলো দুটো সিম্বল পেলাম আমরা এখানে আরেকটা জিনিস যেখানে বলেছেন নাইন বিন রোজ উইল আই হ্যাভ দেয়ার সো নাইন বিন নাইন বিন রোজ বিন রোজ ইজ দ্য সিম্বল অফ ন্যাচারাল হ্যাবিটেশন এটা তো আমরা বুঝলাম প্রকৃতির পক্ষে প্রকৃতির গাছ লাগিয়ে প্রকৃতিকে সমৃদ্ধ করা তার মানে কবি প্রকৃতির অত্যন্ত কাছে আসতে চাইছেন নাইন বিন রোজ ন লাইনের শিম স্থাপন করে তাই না কবি প্রকৃতির সংস্পর্শে যেতে চাইছেন নিজেকে ন্যাচারাল করে তুলছেন যে আমি প্রাকৃতিক আমি শহরের আর্টিফিশিয়াল নই আমি প্রাকৃতিক তো এই কথাটা বোঝাতে চাইছেন সিম্বলিক্যালি এই নাইন বিন রোজের মধ্যে এর মধ্যে আবার এই নাইন ওয়ার্ডটা হচ্ছে একটা সিম্বল নাইন ওয়ার্ডটা কিসের সিম্বল নাইন ওয়ার্ড সরি নাইন যে এখানে নাম্বারটা ওয়ার্ড উনি লিখেছেন এই নাম্বারটা হচ্ছে সিম্বল অফ বিউটি দেখবে অনেক শহরে কিছু কিছু বিল্ডিং এরকম নাইন রোজ টাইপের ওদের আর্কিটেকচারাল মানে ফিগার থাকে দেখবে ওদের যে আর্কিটেকচার থাকে স্থাপত্য স্থাপত্যের মধ্যে এরকম নটা কালাম দিয়ে ডিজাইন করা থাকে অনেক সিটিতে এটা পাওয়া যায় বুঝেছো ওকে এটা সার্চ করলে তুমি পেয়ে যাবে হুম নেট সার্চ করলে পেয়ে যাবে ঠিক আছে যে নাইন বিন ইন সিটি কোন সিটিতে এটা রয়েছে ইন হুইচ সিটি নাইন বিন মানে বিমস হ্যাঁ মানে নাইন বিন আর্কিটেকচারাল বিমস হুম বিন বোঝো তো বিন বিন না যেটাকে বলে বিম বিম কলাম হ্যাঁ এরকম কলাম হ্যাঁ নটা কলাম দিয়ে ডিজাইন করে এরকম আর্কিটেকচারাল অনেক ইনফ্রাস্ট্রাকচার রয়েছে যেগুলো করা হয়ে থাকে তো মোটামুটি এখানে নাইন যেটা বলেছে নাম্বার এই নাম্বারটা হচ্ছে কি সিম্বলাইজ করছে তার কারণ বলে না এখানে যদি আমি নটা এটাকে যদি নটা স্থাপন করি তাহলে এটা দেখতে খুব সুন্দর হবে ঠিক আছে তো নাইন ইস দা সিম্বল অফেন সৌন্দর্যের যে প্রতিস্থাপন ঠিক আছে সেই প্রতিস্থাপন করার একটা বিশেষ কায়দা কৌশল ক্লিয়ার তো আমি এখানে নটা নটা সারি করবো কেন নটা সারি করবো

আমরা সিম্বল যেটা পাচ্ছি সেকেন্ড স্ট্যান্ডাতে চলে আসো যেটা বলছেন উনি যে ড্রপিং স্লো ড্রপিং স্লো কোন জিনিসটা খুব ধীর স্থির প্রাকৃতিক শান্তি শান্তি তাই না প্রাকৃতিক অফ পিস ড্রপিং স্লো তার মানে ড্রপিং স্লো সিম্বলাইজ করছে প্রকৃতির ধীর স্থির প্রশান্তি ক্লিয়ার এবং এটা এইটা সিম্বলাইজ করার সাথে সাথে ইন রেফারেন্স টু এটাও বোঝাচ্ছেন কন্ট্রাডিক্টরিলি বৈপরীত্যের সঙ্গে যে শহর ভীষণ ব্যস্ত বিজি দ্য সিটি ইজ ভেরি ফাস্ট রাইট দ্য নেচার ইজ ভেরি স্লো উইথ ইটস কামনেস উইথ ইটস রাইট ইয়েস তো নেক্সট সিম্বল পাচ্ছি নেক্সট সিম্বল কি পাচ্ছি ভেল অফ অফ মর্নিং মর্নিং ইজ দ্য সিম্বল অফ সকালের ঘুমটা সকালের ঘুমটা সকালের ঘুমটা কি প্রকৃতির বুকে কুয়াশার যে ঠিক লেয়ার অফ ফগ ঠিক লেয়ার অফ ফগ ইন দ্য নেচার ওভার দ্য ওয়াটার অফ লেক রাইট জলের ওপরের যে মোটা কুয়াশার আবরণ সেটাকে সকালের ঘুমটা বলছেন তার মানে এর মধ্য দিয়ে উনি সিম্বলিক্যালি ওই ইনিস ফ্রি লেকের জলাশয়ের বিউটিকে রিপ্রেজেন্ট করছেন তাই না ক্রিকেট সিংস ক্রিকেট গান করবে ক্রিকেট ঝিজি পোকা এটাও কিন্তু উনি সিম্বলিক্যালি মিউজিক্যালিটির কথা বলতে চাইছেন মানে লাইফ ইন দা नेचर শুড বি মিউজিক্যাল কি রকম মিউজিক সেই রকম ডিজে সং না думদারাক্কা ঠিক আছে এটা হচ্ছে জিজি প্রকার সেই গুনগুন শব্দ ঠিক আছে যেটা কবির মনকে আকর্ষণ করবে যে শব্দ কোনো মনকে ডিসটারব করতে পারে না প্রকৃতির প্রশান্তির বুকে যে সাউন্ডটা যতটুকু হওয়া দরকার সেটাই কবি আশা করছেন তাই না ওকে তো ক্রিকেট সঙ্গ এখানে একদম নেচারের কথা বলছেন অত্যন্ত ন্যাচারাল যে বিষয়টা সেটা বলতে চাইছেন আমরা সঙ্গীত শুনি বাড়িতে বসে কি কিসের মাধ্যমে থেকে না না বলছেন আমার হবে আমি প্রকৃতির আমি আমি প্রকৃতির প্রকৃতির অংশ যার ফলে প্রকৃতি আমাকে শোনাবে তার মিউজিক তাই না তার মানে যেখানে ক্রিকেট সঙ্গের কথা বলছেন তার মানে কবি অত্যন্ত একদম ন্যাচারাল হতে চাইছেন যে আমি একদম প্রকৃতির কোলে যেতে চাইছি আমি প্রকৃতির অংশ হতে চাইছি তাই না মিড নাইট অল গ্লিমার হ্যাঁ মধ্যরাত্রি জল জল করবেশ তা না হলে কি হবে তা না হলে কি মধ্যরাত্রি সাইনি হবে উজ্জ্বল হবে না তো এখানে এর মধ্য দিয়ে উনি দা স্টার তারাদের আহ্বান করছেন হ্যাঁ ক্লিয়ার নুন পার্লো নুন নুনটা কিসের সিম্বল নুন ইজ দ্য সিম্বল অফ ডে দিনের বেলার সিম্বল নুন ঠিক আছে হ্যাঁ নেক্সট সিম্বল হচ্ছে ইভিনিং ইভিনিং অলসো ইজ দ্য সিম্বল অফ টাইম তো এখানে তিনটে টাইমের কথা বলছেন একটা মধ্যরাত্রি রাত্রি মিড নাইট আরেকটা মুন যেটা দুপুর বেলা আর ইভিনিং ঠিক আছে থ্রি টাইমস পাশাপাশি উনি বসিয়ে ব্যাখ্যা করছেন আরেকটা জিনিস যেটা লিনেট লিনেটস উইংস লিনেট লিনেট ইজ দ্য সিম্বল অফ ইনসেক্ট হ্যাঁ দ্যাট ইজ বার্ড হ্যাঁ বার্ডস উইল ফ্লাই দেয়ার তো ফ্লাই অবভিয়াসলি উইংস উইংস ইজ দ্য সিম্বল অফ ফ্লাইং অফ দ্য বার্ডস রাইট ডানারা কিসের সিম্বল পাখিদের ওরার সিম্বল তাই না পাখিরা যেখানে ডানা মেলে উঠছে সেখানে যদি ডানা থাকে পাখি উড়বে এটা স্বাভাবিক যার ডানা নেই সে উড়বে না হম বিহঙ্গের ডানা আছে বিহঙ্গ উড়ে বেড়াবে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার ন্যাচারাল ব্যাপার

আর আই স্ট্যান্ড অন দ্য রোডওয়ে অন দ্য পেভমেন্ট গ্রে আই হিয়ার ইট ইন দাঁস স্কোর তো আই স্ট্যান্ড কবি এবার বলছেন যে আমি দাঁড়িয়ে রয়েছি কোথায় দাঁড়িয়ে রয়েছি রোডওয়েতে তার মানে এই যে রোডওয়ে রোডওয়ে ইজ দ্য সিম্বল অফ সিটি 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 রাইট আচ্ছা পেভমেন্ট গ্রে পেভমেন্ট গ্রে ইজ দ্য সিম্বল অফ সিটি ফুটপাত কোথায় থাকে শহরে থাকে না হ্যাঁ গ্রামে থাকে লেকের ধারে না ফুটপাত থাকে শহরে রোডওয়ে কোথায় থাকে শহরে তাহলে রোডওয়ে ইজ দ্য সিম্বল অফ সিটি pavements grey also symbol of city এখানে কবি দাঁড়িয়ে আছেন না দাঁড়িয়ে রয়ে কল্পনার মধ্যে দিয়ে ভাবছেন আর কল্পনার মধ্যে শুনতে পাচ্ছেন ওনার হৃদয়ের ভিতরে তাই না সেই শব্দ বুঝে গেছে কবিটা এখনো কি পৌঁছাননি মানে খালি রোডওয়ে আর পেভমেন্ট গ্রে সিম্বলাইজ করছে কবির প্রেজেন্ট যে লোকেশন কবি যেখানে এখন আছেন সেই সিটি লাইফ তাই না যেখানে দাঁড়িয়ে উনি কল্পনা করছেন ভাবছেন ইমাজিন করছেন সেই নিসফ্রি লেকের কথা তার সৌন্দর্যের কথা শুনতে পাচ্ছেন সেইখানকার বয়ে যাওয়া জলের যে মারমারিং সাউন্ড ঠিক আছে তো সিম্বল হিসেবে আমরা এই লেটার এইগুলো পেলাম এবার এবার দেখবো আমরা এখানে ফিগার অফ স্পিচ কি কি রয়েছে লাইক অ্যালিটারেশন কি রয়েছে দেখো অ্যালিটারেশন রয়েছে নাকি ফার্স্ট লাইনে অ্যালিটারেশন মানে ওয়ান লাইন ইজ রিপিটেড টুয়াইস লাইক সেটাকে অ্যালিটারেশন বলে না ওয়ান লাইন রিপিটেড টুয়াইস কে অ্যালিটারেশন বলে না অ্যালিটারেশন মিন্স রিপিটেশন অফ সেম লেটার ইন ইনার সিকোয়েন্স তার রিপিটেশন অফ সেম লেটার একটা শব্দের সেম লেটার কি রিপিটেডলি আছে এখানে দেখো আই উইল রাইজ অ্যান্ড গো হ্যাঁ আছে ফার্স্ট লাইনে আছে দেখো অ্যারাইজ অ্যারাইজের এ আছে ফার্স্ট লাইনে দেখো অ্যারাইজের এ আছে হ্যাঁ অ্যান্ডের এ আছে আছে না আবার দুটো অ্যান্ড ইউজ করেছে এ আছে তার মানে দেখো সেম লেটারের রিপিটেশন হচ্ছে ইনার সিকোয়েন্স একই লাইনে

এইরকম ফিগার অফ স্পিচ কবিরা কেন এমপ্লয় করেন ওনাদের কবিতার কম্পোজিশনে তার কারণ এটা যাতে একটা এফেক্ট কবিতাটা হুম একটা সুন্দর টু মানে শুনতে যাতে খুব শ্রুতিমধুর লাগে তাই না একটা মিউজিক্যাল এফেক্ট তৈরি করে তো হ্যাঁ যখন বলবেন বলবে যে কেবিন অ্যান্ড ক্লে দেখো একটা একটা মিউজিক্যালিটি আসছে না হ্যাঁ সাউন্ডের মধ্যে একটা রিদম পাচ্ছি মিউজিক্যালিটি পাচ্ছি না তো এই মিউজিক্যাল এফেক্ট তৈরি করার জন্য শুনতে ভালো লাগে যার ফলে ওনারা অ্যালিটারেশন ফিগার অফ স্পিচকে ইউজ করে থাকেন কবিতাতে তাহলে এখানে অ্যাললিটারেশন পাচ্ছি নিশ্চিতভাবে তাই না আর কি পাচ্ছি এখানে ফিগার অফ স্পিচ আর কি পাচ্ছি ফিগার অফ স্পিচ কোয়াট্রাগন হুম কে বলেছিলেন এখানে রিপিটেশন পাচ্ছি অ্যানাফোরা অ্যানাফোরা রিপিটেশন এজ আ ফিগার অফ স্পিচ অ্যানাফোরা না এটা পাচ্ছি তো এখানে প্রথম লাইনেই বলেছেন আই উইল অ্যারাইজ এন্ড গো বলেছেন না ফার্স্ট লাইনে আই উইল অ্যারাইজ এন্ড গো হ্যাঁ এই কথাটা উনি আবার দেখো থার্ড স্ট্যান্ডার প্রথম লাইনে বলেছেন আই উইল অ্যারাইজ এন্ড গো তার মানে এইটা এই লাইনটা বারবার ইউজ করা হলে সেটাকে রিপিটেশন বলা হচ্ছে এটা ইউজ করা হয় এমফোসাইজ করছে এমফসাইজ করতে জোর দিয়ে বলতে কিসের উপরে জোর দিয়ে বলতে কবির ইন্টেনশন অফ গোয়িং দেয়ার সেখানে যাওয়ার যে অভিপ্রায় সেটাকে জোর দিচ্ছেন উনি অবশ্যই যাবেন সেখানে ক্লিয়ার ওকে আরেকটা জিনিস যেটা গ্রামাটিক্যালি খুব লক্ষ্য লক্ষ্য করার বিষয় দেখো এর পরে হয় না কবি এখানে উইল ব্যবহার করেছেন তো এবার তুমি বলবে যে দিনে চলে তো এই কবিতাটা তো এখনকার দিনে লেখা নয় যখন কবি লিখেছিলেন সেই সময় আইয়ের পরে স্যালটা বহু প্রচলিত ছিল বুঝে গেছে সেই সময় গ্রামাটিক্যাল যে স্ট্রিক্ট সেটা অনেক বেশি ছিল সাহিত্যের জগতে তাহলে যাই হোক

কম্পারিজন হুম ইন অ্যান ইমপ্লিসিট ওয়ে বিটুইন দ্য টু डिफरेंट থিংস ইয়েস রয়েছে ঠিক আছে তো মেটাফর কোথায় রয়েছে অবশ্যই সেকেন্ড স্ট্যাঞ্জাতে রয়েছে মেটাফোর দেখো উনি যেখানে মিডনাইটের কথা বলছেন সেখানে আবার নুনের কথা বলছেন সেখানে আবার ইভিনিং এর কথা বলছেন তাই না হ্যাঁ তার মানে কি মিডনাইট নুন আর ইভিনিং তিনটা কি সমান সমান নয় তাহলে এগুলি হচ্ছে ডিসিমিলার আইডিয়াস এইগুলোকে উনি এক্স মানে এক্সপ্লিসিটলি কম্পেয়ার করছেন তাহলে এখানে আমরা একটা মেটাফোরিক্যাল আইডিয়া পাচ্ছি হুম আর কোথায় পাচ্ছি মেটাফোর ওই তো সবথেকে সবথেকে বড় মেটাফোর যেটা রয়েছে মানে সবথেকে অ্যান অ্যাবসলিউট মেটাফোর রয়েছে ওই তো কম্পেয়ারিং ভিলেজ উইথ সিটি না অ্যান অ্যাবসলিউট মেটাফোর রয়েছে সেই জায়গাটা কোথায় যেখানে উনি বলছেন না ভেইল অফ মর্নিং

সকালটাকে সকালটাকে তুমি একটা পারসনিফাইড ফিগারও ধরে নিতে পারো যদিও এটা অ্যাবসলিউট হবে না তবু করা যেতে পারে কি রকম তার কারণ ঘুমটা কারা দেয় মানুষ ঘুমটা দেয় নাকি হ্যাঁ কিন্তু সকালবেলা ঘুমটা দিয়েছে সকাল মর্নিং ভেইল ইউজ করছে তার মানে কি মর্নিং আমি পারসনিফাই করছি তাই না এখানে এটাকে অ্যাবসলিউট অ্যাবসলিউট পারসনিফিকেশন বলা যাবে না বলা যেত যদি মর্নিং এর এমটা ক্যাপিটাল থাকত বুঝে গেছে ইয়েস তার কারণ পারসনিফিকেশনের ক্ষেত্রে কি হয় সেই ওয়ার্ডটার ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে এবং তাকে হিউম্যান অ্যাট্রিবিউট দ্বারা অ্যাট্রিবিউটেড করা হবে ক্লিয়ার এটা অ্যান্ড হচ্ছে না অ্যাজ আ পার্সনিফিকেশন ইট ইস নট অ্যাবসলিউট ওয়ান বাট অ্যাবসলিউটলি ইট ইস মেটাফোর ভেল অফ দা মর্নিং ক্লিয়ার ওকে তাহলে মেটাফোর্স পেলাম আমরা এখানে আর কি পেলাম আর ওই যে সিমিলি কি আছে এখানে সিমিলি অ্যাজ অ্যাজ লাইক ইউজ হয়েছে

Wind rose will I have there a hive for the honeybee and leave alone in the beloved glade? And I shall have some peace there. For peace comes dropping slow, dropping from the veils of morning to where the cricket sings, their midnight all glimmer and noon as purple glow, and evening full of linnet's wings. I will arise and go now for always night and day. I hear lake water lapping with so sound by the shore while I stand on the roadway on a pavement degree. I hear it in the deep heart's core. Kaku, may I go to wait, 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 Just five minutes, wait. Eh? Yeah. Uh, there is no simile, okay? Yes. So, then, uh, okay, okay. You go to the washroom. Eh? Come back soon. Okay, okay. এখানে আর কি তাহলে ফিগার অফ স্পিচ রয়েছে ইলিউশন রয়েছে তাই তো তাহলে আমরা ইলিউশন রয়েছে কোথায় ইলিউশন রয়েছে কিভাবে ইলিউশন রয়েছে ভালো করে দেখো যেখানে উইলিয়াম বাটলার ইয়েডস একজন মডার্ন মানুষ হ্যাঁ কিনা হ্যাঁ তো মডার্ন মানুষ হয়ে উনি সেই প্রকৃতির গ্রামের কাছে ফিরে যেতে চাইছেন তার মানে কি মডার্ন মানুষের মনের মধ্যে এই ইনিস ফ্রি যে জায়গাটা তার প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে মডার্ন মানুষের মনে একটা ইলিউশন তৈরি করছে না হ্যাঁ সাপোজ তুমি রয়েছো শহরে তুমি সেখানে থেকে তোমার মনে হচ্ছে যদি আমি ইনিস ফ্রিতে যেতে পারতাম তার মানে ইনিস ফ্রির যে প্রাকৃতিক আকর্ষণ সৌন্দর্য তোমার মনের মধ্যে সেই মায়া ইলিউশন তৈরি করেছে বলে তুমি অ্যাট্রাক্টেড হয়েছো তাই না তুমি সেখানে যেতে চাইছো তাই কি না। তাহলে এই ইনিস ফ্রি উইলিয়াম বাটলার ইয়েটস এর মনের মধ্যে ইলিউশন তৈরি করেছে উইলিয়াম বাটলার ইয়েটস অ্যাজ আ টোয়েন্টি সেঞ্চুরি পোয়েট ইজ আ মডার্নিস্ট রাইট তো বিং আ মডার্ন রাইটার হ্যাজ বিন অ্যান্টিসিপেটিং দ্য লাইফ ইন দ্য ল্যাপ অফ নেচার একজন মডার্ন মানুষ হয়ে যিনি প্রকৃতির কোলে নিজের জীবনের আশা করছেন প্রকৃতির কোলে ফিরে যেতে চাইছেন ইনিস ফ্রি প্রাকৃতিক সৌন্দর্য ওনাকে আকর্ষণ করছেন তার মানে যেখানে ইনিস ফ্রি প্রাকৃতিক সৌন্দর্য মডার্ন মানুষ উইলিয়াম বাটলার ইয়েটস এর মনের মধ্যে যে আকর্ষণ প্রতিচ্ছবি তৈরি করছেন তৈরি করছে ইলিশ ফ্রি হ্যাঁ এর সৌন্দর্য তার মানে এটা ইলিউশন ক্রিয়েট হচ্ছে কবির মনে যে ইলিউশন কবিকে টেনে নিয়ে যেতে চাইছে আকর্ষণ করছে তাই না তার সৌন্দর্যের দিকে তার মানে এটা একটা ইলিউশন ইলিউশন মানে মায়া যেটার বাস্তবতা নেই এখন বাস্তবে কবি কোথায় আছেন ইন রিয়েলিটি ইন দ্য সিটি রাইট ইয়েস তাহলে শহরে থেকে ফুটপাতে দাঁড়িয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে মনে মনে ভাবছেন ইনিস ফ্রির কথা তাহলে ইনিস্ট্রির প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করেছে তবেই না সেটা সম্ভব হয়েছে তার মানে এখানে আমরা ইলিউশন পাচ্ছি বাইরে ইলিউশন মনের মধ্যে তৈরি হয় ইনিস মনের মধ্যে কবির মনের মধ্যে ইলিউশন তৈরি করছে তাই না তাহলে ইলিউশন পেলাম আরেকটা জিনিস কি আছে এখানে ইমাজেরিটা আমরা দেখবো তাই তো ইমাজারি কি বলেছিলাম ইমাজারি স্টেট অফ ইমাজিনেশন স্টেট অফ ইমাজিনেশন না ইমাজারি ক্যান বি ইচ এন্ড এভরি ওয়ার্ড ফ্রেজ সেন্টেন্স দ্যাট উইল প্রডিউস ইমেজ ইন টু মাইন্ড রাইট তো মনের মধ্যে একটা ভিজুয়াল এফেক্ট তৈরি করবে কিভাবে দেখো কবি যেখানে বলছেন যে স্মল কেবিন হম যেটা উনি ক্লে দিয়ে ছোট্ট কুড়ে ঘর যেটা মাটি দিয়ে এবং বেড়া দিয়ে তৈরি করবেন দেখো এই কথাগুলো শোনার সাথে সাথে আমাদের মনের মধ্যে আমরা সেটা অনুভব করতে পাচ্ছি দেখতে পাচ্ছি যেন আমাদের মনের আয়নাতে তাই কিনা তো এখানে কবিতা এইভাবে প্রত্যেকটা যেখানে হাইবের কথা বলছেন হানিভীর কথা বলছেন ঠিক আছে যেখানে লিনেটস উইংস এর কথা বলছেন যেখানে ওয়েল অফ মর্নিং এর কথা বলছেন ওয়েল অফ মর্নিং এর ব্যাখ্যাটা যখন আমরা বুঝতে পারলাম আমরা যেন চোখের সামনে দেখতে পাচ্ছি না

চার নম্বরে কি বলবো চার নম্বরে আমরা যখন এখানে উইলিয়াম বাটলার ইয়েটস এর লিটারি টেকনিক বা ডিভাইসেস নিয়ে কিছু লিখবো কোশ্চেনের অ্যান্সার করবো তখন কিন্তু আমরা সিম্বলিক সিম্বলিজমের উপরে লিখবো অ্যালিটারেশনের উপর লিখবো উপরে লিখবো ইলিউশন উপরে লিখবো ইমাজেরির উপরে লিখবো হলো এবং এইগুলো করার সাথে সাথে নাম্বার সিক্স যেটা আমরা বলবো নাম্বার সিক্সে যেটা বলবো সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার সরি 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 উইলিয়াম বাটলার ইয়েটস এখানে উইলিয়াম ইয়েটস এখানে ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন ঠিক আছে তাহলে কি বলবো পোয়েটিক ল্যাঙ্গুয়েজ অফ বাটলার ইয়েটস ওভার হেয়ার ইজ ভেরি সিম্পল তাই না ইজ কম্প্রিহেনসিবল টু দা রিডার্স অফ অল লেভেল সমস্ত লেভেলের পাঠকের কাছে এটা ভীষণ কম্প্রিহেনসিবল ক্লিয়ার এবং এটা খুব সহজেই মনের গভীরতাকে ছুঁয়ে যায় ক্লিয়ার সাত নম্বরে আমরা লিখব যে কবি কিভাবে হ্যাঁ ওনার সাহিত্যের মধ্য দিয়ে কবিতার মধ্য দিয়ে শহরের জীবনকে প্রত্যাখ্যান করে গ্রামের জীবনে সেই জলাশয়ের ধারে যেখানে উনি একসময় ছোটবেলায় বহুদিন কাটিয়েছিলেন সেইখানে ফিরতে চাইছেন উনি কিভাবে এই কবিতার মধ্য দিয়ে শহরের জীবনকে হ্যাঁ উনি উনি তাচ্ছিল্য করছেন যেখানে মডার্ন মডার্ন লাইফ মডার্ন টাইম মানে কি দ্য টাইম অফ সিটি না তাহলে মডার্নিটি মানে কি দ্য টাইম অফ সিটি টাইম অফ সিটি লাইফ অথচ সেই সিটি লাইফ থেকে কবি বেরিয়ে এসে নেচারের কাছে যেতে চাইছেন তার মানে এটা সিটি লাইফের প্রতি একটা কি কিনা হ্যাঁ তার মানে ইট ক্যান অলসো বি অ্যান আইরনি আই ই আর ও আর ও এন ওয়াই আইরনি আইরনি টু দা সিটি সিটি লাইফ লাইফ আমি শহরের জীবন সেঞ্চুরি মডার্ন টাইম আমি শহরে বাস করি শহর আমার ভালোবাসা উচিত শহরকে তা না করে আমি গ্রামকে ভালোবাসছি আমি সেই জিনিস পুরোনো সময় ফিরে যেতে চাইছি তার মানে কি তার মানে ইন অ্যান ইমপ্লাইড ওয়ে কবি ইজ মেকিং অ্যান আয়রই তাই না কবি যেন আয়রনই করতে চাইছেন ঠিক আছে যদি ওটা অ্যাবসলিউট হবে না তবুও এটা লেখা যেতে পারে হ্যাঁ ইট ইজ

তাহলে এই ছিল উইলিয়াম বাটলার ইয়েটসেন লিটারি টেকনিক্স